بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، شماني توام البحيرة، السلام عليكم ورحمة الله وبركاته. أما دير كيچو كيچو بحيرة من هاي أشجر جهبين جاما دير إشيرو نام ديخي যে একজন ব্যক্তি কিভাবে সে এক মিনিটে একটি বাড়ি বানাতে পারে। আমি বলবো, জি ভাই আপনি অবশ্যই পারবেন এক মিনিটে একটি বাড়ি বানাতে। যদি আপনার এই বাড়ি বানানোর দায়িত্ব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার কোরআন কারিমে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি কোন জিনিস চান, কোনো জিনিস হতে চান, তাহলে শুধু একমাত্র বলে হও, সাথে সাথে সেই জিনিসটি হয়ে যায়। সুতরাং ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি চান একটি বাড়ি নয় অনেক বাড়ি বানাতে পারে, এক মিনিটে নয়, এক মিনিট থেকে আরো কম সময় পারে। তারপরে চলে যে ভাইরা আমার, এই এই বাড়িটি বানাবার বানানোর নিয়মটি কি, কিভাবে বানাতে হবে? এই বাড়িটি বানানোর নিয়ম আমাদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এবং মনে রাখবেন ভাইরা আমার, আমি যে এই বাড়ির কথা আপনাদেরকে বলবো, সেই বাড়িটি আমরা যেসব বাড়িতে থাকি ওইসব বাড়ির মতো নয়। আমি যে বাড়ির কথা আপনাদেরকে বলতেছি, ওই বাড়িটি অনেক সুন্দর, অনেক উত্তম। আমরা যেসব বাড়িতে বসবাস করি ওইসব বাড়ি থেকে, সেই বাড়িটি হলো বেহেস্তে। বেহেস্তের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বেহেস্তে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে যা আমরা চোখে কোনোদিন দেখতে পাই নাই, এবং কানে কোনোদিন শুনি নাই, এবং অন্তরেও কোনোদিন কল্পনাও করতে পারবো না, আমরা চিন্তাও করতে পারবো না যে কত সুন্দর করে আমাদের রব আমাদের জন্য এই বেহেস্ত সৃষ্টি করেছে, এবং এই বেহেস্ততে আমাদের জন্য বাড়ি সৃষ্টি করেছে। সুতরাং ভাইরা, এই বাড়ি বানানোর নিয়মটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে একটি হাদিসে, যে হাদিসটি বর্ণনা করেছে মুআয বিন আনাস আল জুহানি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له بيتا في الجنة. এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি এই কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাতুল ইখলাস পুরোটি 10 বার পড়ে, তাহলে বাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বেহেস্তে একটি বাড়ি বানিয়ে দিবেন। শুধু 10 বার এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ রহিমাহুল্লাহ ওনার কিতাব মুসনাদে, এবং শেখ আলবানি রহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন ওনার আল জামিউ সাগীর কিতাবে।
কিন্তু কিছু কিছু আরো কিছু কিছু ওলামারা এই হাদিসটিকে দুর্বল বলেছে। তো যেহেতু আমাদের এই কাজটি মিন ফাদাইল আমাল, ফাদাইল আমাল ধরা যায়, তা আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এত বড় একটি সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবে না। ভাইরা আমার, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে 1 মিনিটে, সুতরাং ভাইয়েরা আমার, আমরা আজকে আমাদের এই বৈঠকে আমরা দেখব যে আমরা এই সুরাটি সবাই মিলে 10 বার তেলাওয়াত করব, দেখব যে আমাদের থেকে কি এই সুরাটি 1 মিনিট সময় নিচ্ছে নাকি আরো বেশি নিচ্ছে। আমরা সবাই মিলে এই সময় আমরা সবাই পড়ব এবং দেখব যে আমাদের থেকে কতটুক সময় নিল। আসুন ভাইরা আমার, আমি আমার কাছে ঘড়ি রেখেছি, ঘড়ি থেকে আমরা সবাই মিলে পড়ব এবং হিসাব করে দেখব যে কতক্ষণ সময় লাগে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم. দেখেছেন ভাইরা, এখনো 1 মিনিট পুরোপুরি হয়নি, আরো প্রায় 5 সেকেন্ড বাকি আছে 1 মিনিট হওয়ার জন্য। আমরা আশা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যারা নাকি পড়েছেন সবাইকে, একটি করে বাড়ি বানিয়ে দিয়েছে বেহেস্তের মধ্যে। ভাইরা আমার, ওখানে আরেকটি নিয়ম আছে, আরেকটি সিস্টেম আছে, ওই সিস্টেমটা যদি আপনারা করেন অথবা মেনে চলেন, তাহলে আপনাদের ওই নিয়মটি এই নিয়ম থেকে আরো সহজ, আরো সহজ, যে আপনার এই 10 বারও পড়তে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বেহেস্তে বাড়ি বানিয়ে দিবে। সেই নিয়মটি হলো, আপনি যদি এই হাদিসটি অন্য কাউকে জানিয়ে দেন, তাহলে আপনি যাকে জানিয়ে দিয়েছেন, আমাদের ওই ভাই যদি 10 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইকে, ভাইকে একটি বাড়ি বানিয়ে দিবে এবং আপনাকেও একটি বাড়ি বানিয়ে দিবে। এবং আমাদের ওই ভাই যদি, আপনি যেই ভাইকে বলেছেন, ওই ভাই যদি আরেকজনকেও জানায়, তাহলে ওই ভাই যদি আবার পরে, তাহলে আমাদের ওই তৃতীয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি বানাবে, বাড়ি বানিয়ে দিবে, এবং আপনার বন্ধুকে বানিয়ে দিবে, আপনাকেও বানিয়ে দিবে। এটা দলিল কি? দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিছলা উজুরি মান তাবিআহু লা ইনকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে নাকি ভালো কাজে ডাকে এবং তার ওই ভালো কাজটা যদি করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাকি ডেকেছে, যে নাকি দাওয়াত দিয়েছে তাকে, তার দাওয়াত দিয়েছে যে এই কাজের জন্য, সেই কাজটা যদি করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই কাজের পুরোপুরি সওয়াবটা দিয়ে দিবে, এবং যে নাকি কাজটা করেছে তার সওয়াবও আল্লাহ কিছু কমাবে না। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? যে আপনি যদি দাওয়াত দেন, অন্য মানুষরা কাজ করবে আর সওয়াব হবে আপনার। আর এখন তো এই যুগে তো এই জিনিসটি আর অনেক সহজ হয়ে গিয়েছে। যেমন ধরেন, আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিওটা দেখার পরে আপনারা লাইক করলেন,
উদাহরণস্বরূপ বলতেছি আমি, এই লাইক করার সাথে সাথে আপনারা ভাইয়েরা কি করলেন, যে আপনাদের যত বন্ধুরা আছে সব বন্ধুদেরকে এই হাদিসটি জানিয়ে দিলেন, এখানে হোক অথবা যেখানে হোক জানিয়ে যদি দেন, এবং যদি কেউ আমল করে এই হাদিস নিয়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বাড়ি বানাই দিবে এবং আপনার জন্য বাড়ি বানাবে। সুতরাং দেখেছেন ভাই কত সহজ। শুধু এই কাজ নিয়ে, এই কাজ নয়, যে কোনো ভালো কাজ, যে কোনো এবাদত যদি আপনি যেভাবে হোক প্রচার করবেন এবং আপনার এবাদতটা যদি অন্য ভাইরা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওদের কাজের পুরাপুরি সবটি আপনাকে দিয়ে দিবে এবং ওদের জন্য ওদেরও এবাদতের সওয়াব কম হবে না। তা আমরা প্রত্যেক সময় চেষ্টা করবো ভাইরা যে কোনো ভালো কাজ এবং এবাদত মানুষের মাঝে প্রচার করার জন্য। কিন্তু হুশিয়ার ভাইয়ের আমার, আপনার খুব সাবধান থাকবেন, কোনো খারাপ কিছু প্রচার করবেন না। আপনারা যদি ভালো কোনো কিছু প্রচার করেন মানুষের মাঝে, যদি সেই জিনিসটি আপনার কোনো ছবি হোক, কোনো আপনার ভয়েস হোক, কোনো ভিডিও হোক, কোনো বিদআত হোক, ওইটা যদি মানুষের মাঝে প্রচার করেন, এবং যদি আপনাদের এই পাপটি, যদি ওরা পাপটি আপনাদের দ্বারা, আপনার দ্বারা যদি ওই পাপটি করে, তাহলে আপনি ওর পাপের গুণাটি পুরোপুরি পেয়ে যাবেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমান দাআ ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসম মিসল আসামি মান তাবিআহু লা ইনকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। কেউ যদি খারাপ কাজে এবং পদভ্রষ্ট কাজে ডাকে কাউকে, এবং তার এই কাজটা যদি করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাকি করেছে তাদের গুনার পুরা বোঝাটা যে নাকি ডেকেছে তার উপরে দিবে, এবং যারা নাকি এই গুনাটা করেছে তাদেরও গুণা কিছু কমবে না। সুতরাং ভাইরা আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের অনেক ভাইরা দেখা যায় যে এরকম ফেসবুকে হোক, এই ইউটিউবে হোক, এবং বিভিন্ন আপনার প্রোগ্রামে খারাপ জিনিসটা প্রচার করে। অবাক হয়ে যায় ভাই, তোমার কি ফায়দা? অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাইরা তার শয়তানের ধোকাতে মন দুর্বল অবস্থায় কোনো একটি খারাপ জিনিস দেখে ফেলেছে, শুনে ফেলেছে। তো সুতরাং তুমি দেখে ফেলেছ অথবা শুনে ফেলেছ, তুমি তওবা করো, এটা প্রচার করিও না। তুমি যদি প্রচার করো তাহলে তোমার কি ফায়দা? একমাত্র ফায়দা এইটাই যে ওরা দেখবে, ওরা শুনবে, এবং তুমি ওদের গুণাগুলো পেয়ে যাবে। আমাদের কি ভাই গুণা কি কম আছে? আমরা কেন অন্য ভাইদের গুণাও আমাদের মাথায় নিব? সুতরাং ভাইরা আমার, আমি আশা করব যে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সময় যে ভালো কাজগুলো প্রচার করতে আর খারাপ কাজগুলো প্রচার না করতে, এটা প্রত্যেক সময় চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে দোয়াতে খৈর, ভালো কাজের দায়ী বানত, এবং খারাপ কাজ থেকে আমাদেরকে সবাইকে দূরে রাখুক, এবং এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।